বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে উদ্বেগে আছেন কয়েক হাজার টিকা গ্রহীতা। আদৌ তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন কিনা, পেলেও কবে নাগাদ পেতে পারেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবশ্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন টিকা সংগ্রহের চেষ্টা চলছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে 6 জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন 2,50,303 জন, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 1,67,168 জন। এই হিসেবে এখনও দ্বিতীয় ডোজ নেননি 83,135 জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের অভিযোগ, দ্বিতীয় ডোজের সময় হলো মুঠোফোনে খুদে বার্তা পাচ্ছেন না তারা, আর সরকারি টিকাদান কেন্দ্রে গিয়েও কাউকে পাচ্ছেন না। এ অবস্থায় কবে কখন দ্বিতীয় ডোজ টিকা পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এখানে গিয়ে বন্ধ পেয়েছি, কোনো নোটিশ নাই, লোকজন নাই, আমাদের মোবাইলে কোনো মেসেজও আসে না, আর এখানে কেন্দ্রে এসে দেখি কোনো লোকজন নাই, এখন আমরা কোথায় যাব। এদিকে দ্বিতীয় ডোজ টিকা নিতে না পেরে বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন বরিশাল বিভাগে বর্তমানে করোনা টিকার 1,365টি ভায়েল রয়েছে, এই ভায়েল দিয়ে এখনো 13,650 জনকে টিকা দেওয়া যাবে। আমাদের হাতে এখনো 1,365 ভায়েল, দ্যাট ইজ 13,650 ডোজ আমাদের এখনো আমাদের হাতে আছে, তা সুতরাং আমরা এগুলি দেব। এর পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করবে। গেল 8 এপ্রিল থেকে বরিশাল বিভাগে শুরু হয় কোভিডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।